আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র বাইডেনকে যে হুমকি দিলেন নেতানিয়াহু। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, শত বাধার মাঝেও ফিলিস্তিনের পক্ষে কারা, যে কারণে বাইডেনের স্থগিত সত্ত্বেও আরও বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাবে ইসরায়েল, রাফায় নেই হামাস নেতা সিনওয়ার, নাগালের বাইরে দেইফো, যে কারণে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে আটক সেই পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান, যে কারণে ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন, যে কারণে রাফায় ইসরায়েলের হামলা হামাসকে শক্তিশালী করবে বলছে হোয়াইট হাউস, রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, এখনও বেপরোয়া ইসরায়েল রাফা ছেড়েছে লক্ষাধিক মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র বাইডেনকে যে হুমকি দিলেন নেতানিয়াহু। গাজার রাফা হয় সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ করা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন ইসরায়েল একাই লড়বে। তিনি বলেন, যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব, আমি বলছি যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙুলের নখ দিয়েই লড়াই করব। নেতানিয়াহু 1948 সালের প্রসঙ্গ টেনে মার্কিন চোখ রাঙানি গায়েই মাখেননি। তিনি বলেন, 76 বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন, বিপক্ষে ছিল অনেকেই, আমাদের অস্ত্র ছিল না। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, তবে আমাদের মধ্যে চরম উদ্যম, নায়কত্ব ও একতা ছিল, আমরা জয়ী হয়েছিলাম। তিনি আরও বলেন, মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলিদের নখের আছে। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত এসান্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, শত বাধার মাঝেও ফিলিস্তিনের পক্ষে কারা? আরব দেশগুলোর মধ্যে জর্ডান কেন ইসরায়েলের পক্ষে, এটা নিয়ে সরগরম মুসলিম বিশ্ব। জর্ডানের ইসরায়েলের পক্ষে দাঁড়ানো কেউই ভালো চোখে দেখছেন না। ইরান থেকে পাঠানো ড্রোন ও মিসাইল ভূপাতিত করার জন্য ব্রিটেন এবং আমেরিকার পাশাপাশি ইসরায়েলকে সাহায্য করেছে জর্ডানও, যদি তারা বলেছে যে এটা তাদের আত্মরক্ষার সম উপসর্গ। এই দুই দেশের ঝামেলায় যাতে তারা বিপাকে না পড়ে এজন্য এই পন্থা, কিন্তু অভ্যন্তরীণ দৃশ্যপট বলছে অন্য কথা। জর্ডানে মূলত রাজতন্ত্র চলছে এখন। জর্ডানের বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে পশ্চিমা বিশ্বের আবারও দহরম মহরম চলছে বহু আগে থেকে। এই প্রেম আজকের নয়, এই প্রেম 1994 সাল থেকেই চলছে জর্ডানের সঙ্গে। এই সময় তারা একটা চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশরের পরে 1994 সালে তারা দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। চলতি বছরে পানি চুক্তি নবায়ন করার জন্য ইসরায়েলের কাছে প্রস্তাব দেয় জর্ডান। বিনিময়ে গাজায় সুতে পাশে থাকতে হবে এমন শর্ত জুড়ে দেয় ইসরায়েল। 2022 সালে তারা সৌর বিদ্যুৎ আমদানি করে ইসরায়েলের কাছ থেকে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আসলে ইসরায়েলের উপর নির্ভরশীল। তারা এখন পড়ে গেছে উভয় সংকটে। এই জায়গা থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই বলে মনে করছে পর্যবেক্ষকরা। একদিকে বিশ্ববাজারে টিকে থাকতে হলে ইসরায়েল আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আবার সরাসরি ইসরায়েলের পক্ষেও যেতে পারবে না, তাদের সমর্থন দিতে হবে ফিলিস্তিনিকেও, কারণ তাদের জনসংখ্যার অর্ধেক ফিলিস্তিনের শরণার্থী, এ যেন শখের করাত। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যে কারণে বাইডেনের স্থগিত সত্ত্বেও আরও বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাবে ইসরায়েল। বোমার একটা চালান বিলম্বিত এবং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অন্যের আলোচনা সত্ত্বেও বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র ইসরায়েলের জন্য পাইপলাইনে রয়ে গেছে। হামলায় সেগুলোর ব্যবহার ফিলিস্তিনি বেসামরিকের ওপর আরও ধ্বংসকাণ্ডও চালাতে পারে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এ সপ্তাহ বলেন যে প্রশাসনের অস্ত্র সরবরাহের বিষয়টি পর্যালোচনা করে দেখছে যে ইসরায়েল গাজা দক্ষিণাঞ্চলে রাফা শহরে একটি বড় আক্রমণের জন্য এগুলো ব্যবহার করতে পারে, যেখানে 10 লক্ষাধিক বেসামরিক লোক আশ্রয় নিয়ে আছে এবং ফলস্বরূপ বোমার একটি চালান থামিয়ে দিয়েছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ছাড়া রাফা আক্রমণ না করার জন্য আহ্বান জানিয়ে আসছেন। কংগ্রেসের সহযোগীরা বিলম্বিত বোমা চালানোর মূল্যকে মার্কিন ডলারের 10 বিলিয়ন হিসাবে অনুমান করেছেন। সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর জিম রিশ সাংবাদিকদের বলেছেন, যৌথ
প্রত্যক্ষ আক্রমণ, যুদ্ধাস্ত্র সহ অন্যান্য সামরিক সরঞ্জামের একটি বিস্তৃত পরিসর ইসরায়েলে যাওয়ার কারণ, যা বোমাকে নির্ভুলে অস্ত্রে রূপান্তরিত করে এবং ট্যাঙ্ক, রাউন্ড, মর্টার এবং সাজোয়া কৌশলগত যানবাহন। রিশ বলেছেন যে এসব যুদ্ধাস্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যত দ্রুত হওয়া উচিত ছিল তত দ্রুত অগ্রসর হচ্ছে না। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে রাফাই নেই হামাস নেতা সিনওয়ার নাগালের বাইরে দেইফো। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার রাফাই নেই বলে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। গাজার সর্বদক্ষিণের এই নগরীতে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করার প্রেক্ষাপটে তারা এই মন্তব্য করলেন। টাইমস অব ইসরায়েলকে দুই ইসরায়েলি কর্মকর্তা বলেন, সিনওয়ার ঠিক কোথায় আছে সে ব্যাপারে কিছুই সুনির্দিষ্টভাবে বলতে পারছে না তারা। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য যাচাই করে তারা মনে করছেন যে রাফা থেকে 5 মাইল উত্তরে খান ইউনিস এলাকার কোনো সুরঙ্গে থাকতে পারেন তারা। তৃতীয় এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সিনওয়ার এখনও গাজায় আছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার রাফা অভিযান শুরু করে। তারা নগরীর পূর্ব দিকের এলাকাকে টার্গেট করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাহায্য বন্ধ করার হুমকির মধ্যেই ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা বৃহস্পতিবার রাফা অভিযানে ব্যক্তি বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। নেতানিয়াহু কয়েক মাস ধরে রাফায় সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। তিনি বলছেন, হামাসকে পরাজিত করার জন্য এখানে অভিযান অত্যাবশ্যক। ইসরায়েলিদের ভাষায় হামাসের বাকি 6টি অ্যাক্টিভ ব্যাটালিয়নে 4টি এখন রাফায় অবস্থান করছে। কিন্তু অপর এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, ইসরায়েল হামলা করার হুমকি দেওয়ার পর রাফা থেকে অনেক হামাস যোদ্ধা উত্তর থেকে সরে গেছে। আবার ইসরায়েল বলছে হামাসের 24টি ব্যাটালিয়নের 18টি তারা ধ্বংস করেছে। কিন্তু ইতিমধ্যে IDF এর অভিযান চালানো এলাকায় হামাস যোদ্ধারা আবারও সংঘবদ্ধ হয়ে ফিরে গেছে, সূত্র টাইমস অফ ইসরায়েল। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে কারণে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আটক সেই 5 ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আটক থাকা ভারতীয় 5 নাবিককে মুক্তি দিয়েছে ইরান। এরই মধ্যে বৃহস্পতিবার ইরান ছেড়েছেন তারা। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি হয়েছে বলে মনে করছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন NDTV। খবরে বলা হয়েছে, ইরানে আটক হওয়া ইসরায়েল সংশ্লিষ্ট ওই জাহাজের 5 ভারতীয় নাবিকের মুক্তি নিশ্চিত করেছে তেহরান। এতে ইরানকে ধন্যবাদ জানিয়েছে ভারত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আটক হয়েছিল ওই জাহাজটি। গত 13 এপ্রিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পর্তুগালের পতাকাবাহী MSC আরিজ নামের জাহাজটি আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এই সময় জাহাজে মোট 25 জন নাবিক ছিলেন। এদের 5 ভারতীয় নাবিককে মুক্তি দিল তেহরান। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন। জাতিসংঘের সাধারণ পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেছে, যখন ইসরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যকার 7 মাস ব্যাপী যুদ্ধে অস্ত্রবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ভোট গ্রহণের আগে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর আবেগ আপ্লুত ভাষণে বলেন, একটি হ্যাঁ ভোট হচ্ছে ফিলিস্তিনিদের অস্তিত্বের পক্ষে। এটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, তবে এটি আমাদের রাষ্ট্র থেকে আমাদের বঞ্চিত করার প্রচেষ্টার বিরুদ্ধে। সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে 143টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে 9টি এবং 25টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। এই প্রস্তাবে জাতিসংঘের চার্টারের আওতায় জাতিসংঘের সদস্য পদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র যে যোগ্য তা নির্ধারণ করা হয়েছে এবং সুপারিশ করা হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘে তার পূর্ণ সদস্য পদ লাভের বিষয়টি যেন ইতিবাচকভাবে পূর্ণ বিবেচনা করে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে কারণে রাফায় ইসরায়েলের হামলা হামাসকে শক্তিশালী করবে বলছে হোয়াইট হাউস। রাফায় সীমিত অভিযানের পরিবর্তে ইসরায়েলের সার্বিক হামলার বিরুদ্ধে পুনরায় সরব হয়েছে যুক্তরাষ্ট্র। এবার কেবলমাত্র দীর্ঘ প্রতীক্ষিত মানবিক উদ্বেগের জন্য নয়, সে সঙ্গে কৌশলগত হিসাব নিকেশের জন্য যুক্তরাষ্ট্রের এই সতর্কতা। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন, আমাদের মতামত হল রাফা অভিযান রাফায় যে কোনো বড় স্থল অভিযান কার্যত সমঝোতার বৈঠকে হামাসের হাতকেই শক্ত করবে, ইসরায়েলকে নয়। কার্বি আরো বলেন, রাফায় যদি ব্যাপক হারে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি হয় তাহলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের আলোচনায় টেবিলে আসার ইচ্ছা অপেক্ষাকৃত কম হবে। উল্লেখ্য, গাজার সুড়ঙ্গ জালের মধ্যে সিনওয়ার লুকিয়ে রয়েছে বলে মনে করা হয়েছে। প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি ইসরায়েলে প্রত্যাখ্যান করার পর চলতি সপ্তাহের শুরুতে রাফায় পূর্বাঞ্চলে সীমিত অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই চুক্তি সম্পাদিত হলে সাময়িকভাবে যুদ্ধ স্থগিত হতে পারত এবং ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তিরও সম্ভাবনা ছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়েছে। বরাবরের মতো বৃহস্পতিবারে কোনো সমাধান ছাড়াই শেষ হয় এই আলোচনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে উপেক্ষা করে এদিনই পূর্ব রাফা হতে বোমা হামলা শুরু করে ইসরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুক্রবার হামলা জোরদারের অঙ্গীকার করেছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, গাজার রাফা নগরীকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান সড়ক দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। গোটা পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। স্থানীয় বাসিন্দারা শুক্রবার নগরীর পূর্ব এবং উত্তর পূর্ব প্রায় অবিরাম বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে খবর মিলেছে। শহর ছেড়ে গেছেন লাখো মানুষ। হামাস জানিয়েছে, তারা শুক্রবার নগরীর পূর্ব দিকে একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কে চোরা গুপ্তা চালান হামলা চালিয়েছে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, এখনও বেপরোয়া ইসরায়েল রাফা ছেড়েছে লক্ষাধিক মানুষ। রাফা থেকে পালিয়ে আসা হাজার হাজার ফিলিস্তিনিদের মধ্যে লায়লা আল কাফারনা একজন। তিনি বলেন, গেল সাত মাসে এ নিয়ে তার পরিবারের ষষ্ঠবারের মতো বাস্তুচ্যুত হয়েছে। আল কাফারনা তার শিশুকে আঁকড়ে ধরে আল জাজিরাকে বলেন, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। এই শিশুটির জন্ম যুদ্ধের সময়। তার কি দোষ ছিল? দখলদার সেনারা আমাদের গাজা শহর থেকে সরিয়ে নিয়ে গেছে এবং দক্ষিণে যেতে বলেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এরপর তারা আমাদের খান ইউনিসে যেতে কাছে যেতে বলে। এরপর আমরা নুসিরাতে আসি। নুসিরাতের পর দেইর আল বালা এবং তারপর তারা আমাদের রাফা নিয়ে আসে। তারা বলছে এটি একটি নিরাপদ স্থান, অথচ এটি নিরাপদ ছিল না। এদিকে রাফা জুড়ে আক্রমণ তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসাকর্মীকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে জায়নবাদীরা। অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে চিকিৎসা ছুটতে হচ্ছে অন্যত্র। ফিলিস্তিনি ডাক্তার মোহাম্মদ জাকাউদ বলেন, আমাদের হাসপাতালে কোনো সজ্জা নেই, গুরুতর আহতদের রেফার করার জন্য আর কোনো হাসপাতাল নেই। অন্যদিকে চলমান গণহত্যা ও আগ্রাসনের মধ্যে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তারা বলছে, গাজার বাসিন্দারা না খেয়ে মরে যাক, এটাই তাদের চাওয়া।